কুমিল্লার দেবিদ্বারে গ্রামাঞ্চলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে প্রতিদিন বাড়ছে মৃত্যুও। তাই করোনা আক্রান্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে নয় নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজম সরকার সজ্জল এর উদ্যোগে নিজ অর্থায়নে সাবেক মন্ত্রী AFM ফখরুল ইসলাম মুন্সি ফ্রি অক্সিজেন সার্ভিস নামে রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 10 আগস্ট বিকাল 5টায় উপজেলার গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি হাজি আবুল কাশেম ওমানি। মোহাম্মদ আলী আজম সরকার সজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী ও প্রভাষক মোহাম্মদ সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন রুবেল, AFM ফকরুল মুন্সি ফ্রি অক্সিজেন সার্ভিস এর প্রধান পৃষ্ঠপোষক আলী আজম সরকারের সজ্জল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় মানুষের এই সংকটকালে পাশে দাঁড়িয়ে খাদ্য সহ বিভিন্ন সামগ্রী বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে 15টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আরও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধি করা হবে।